কি অবস্থা সবার? খুব ভালো। এইটা কোন কথা কইলেন? আজকাল বিশ্বের ধনী ব্যক্তি বিল গেটস ভালো থাকতে পারে না, আর আপনার মতো ধনজা পাতায় ভালো থাকে, এটা কেমনে সম্ভব? ওই উস্তের কথা কও না, মানে ইয়ে মানে তুমি জানতেন? প্রথমে আসতে না আসতে খেপায় দিছি ডিজল কাক করে, কোন সময় পিটানি দেয় ঠিক ঠিকানা নাই, পালাই। কিরে বাতি যারা, তোরা কি শুরু করলি? আমাদের কি একটু বলবি না? তোরা কে কে ঈদের শপিং করছস? কি কমু দুঃখের কথা, জীবনটা পুরাই তেজপাতা। যে লকডাউন শুরু হয়েছে, এই লকডাউনে তো বাড়ির বাইরে যাওয়াই যায় না, মার্কেটিং করবো কিভাবে? কইছো ঠিকই। আরে খালি আসো তাইলে, আই জোরে মাইরা ফালামু। না মানে আমি বলতে চাইছিলাম কি, এবার তো আমি পুরো প্রস্তুত আছি, আপনারা বুঝবেন না আমি কি বুঝাইতে চাইতাছি আপনাদের। যেটা বলবেন না সেটাও বুঝতে পারবো, বুঝলা দেখেন। না মানে এই করোনা কালে, এই লকডাউনের সময় ঈদের শপিং তো দূরের কথা, একটু বাইরেও যাইতে পারি না, তাই আর কি বাসার পিছনে লতা পাতা ছিল ওইটা দিয়ে একটা ড্রেস বানায় ফেলাইছি। এইটা তো পরিষ্কার বুঝলাম। আরে গিল মামা জলদি দেখান, আমরা তো দেখার জন্য বসেই আছি, তাড়াতাড়ি দেখান। খুব কষ্ট করে এই ড্রেসটা বানাইছি, তোরা কেউ হাসিস না ভাই প্লিজ। না মানে ইয়ে মানে ইয়ে, এ তোরা হাসস কেন আমি বুঝলাম না। সত্যি কথা বলতে কি, আরে কাকু আমরা এই কারণে হাসছি যে আপনি এত কষ্ট করে আপনার বাড়ির পিছনে লতা পাতা দিয়ে ড্রেসটা বানাইছেন, তাই আপনি দশে দশ পাইছো। আরে ভাই আপনি গিল মামার এই লতা পাতা ড্রেসটি দশে দশ দিয়া দিছেন, এর থেকে তো হিরা আলমের ড্রেসই ভালো। বিশ্বাস করি না। বিশ্বাস করবেন কেমনে, এখনো তো দেখাই নাই। হিরো আলমের গান থেকে যেমন মোলার পাদের গন্ধ বের হয়, এই মোলার ড্রেসটাই তার জন্য উত্তম। বাই দা ওয়ে রশিদ খান, তুই এত পকপক করতাছস, তুই কি ড্রেস কিনছস? এইটা কোন কথা কইলেন ভাই, দুনিয়া বারবার ঘুরতে পারে কিন্তু এই রশিদ খান মার্কেটিং মিস করতে পারে না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো আপনারা কি প্রস্তুত আমার ড্রেস দেখার জন্য? তাইলে দেখেন, রেডি, 1 2 3। সালা মুখের খাওয়াটা লুয়ে গেল গা। দেখছেন ভাই দেখছেন, ওর বুদ্ধিটা দেখছেন, কালার পোট শালা সবার মাঝখানে লাগাই দেয় ঝামেলা, আর ড্রেসও কিনছে কলা। এটাই চাই। না মানে ইয়ে মানে আপনারা এরকম ভাবে হাসবেন না, আমি সবসময় কিছু ইউনিক করার ট্রাই করি, আর আপনারা হাসতাছেন এটা কিন্তু আমি মানতে পারতাছি না। আরে বেটা তুই এত সুন্দর একটা ড্রেস কিনছস, সবাই হাসবো না তো কি করবো? ঠিক বলেছো। না মানে ইয়ে 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 না মানে এটা এটা কোনো কথা, তুমি কোন ড্রেস কিনছ আমাদেরকে দেখাও, আমরা একটু হাসমো। আরে ভাই আমি যে ড্রেস কিনছি এটা দেখার পর তোরা জায়গায় দাঁড়ায় থাকতে পারবি নাকি সেটা চিন্তা কর। কে রে? আমারটা খুবই ডেঞ্জারাস একটা ড্রেস। আরে ফইনি তুই আমার বুকা পাইছস না? আমি বুকা না মানে ইয়ে মানে আচ্ছা দেখাইতাছি, তবে মনে রাখেন আমারটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ড্রেস, ভয় পাইলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আমি কিন্তু আগেই বলছিলাম এটা ভয়ঙ্কর একটা ড্রেস, আপনার ভয় দূর করার জন্য কি আমি আপনাকে আবার দেখাতে চাই আমার ড্রেসটা? তো বিনোদনবাসী আজকের মতো এখানেই, বাই দ্য ওয়ে এটার সেকেন্ড পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
তো আজকের মতো যাই। হ্যাঁ যাও। ইয়ে 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 ভাই, এত তাড়াতাড়ি যাইবেন কি, এটা কোনো কথা ভাই? ভিজি লোক তুমি, তাকে কেন আটকে রাখবা? অদ্ভুত, আমি খুবই বিস্মিত। আচ্ছা তো যাই হোক, আজকের মতো এখানেই। সাকিব ভাই ফিনিশিংটা দিয়ে দিন। তো বিনোদনবাসী, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের, বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াসভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।